হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। অস্ত্র হামলা চালানোর অংশ হিসেবে এর মধ্যে লেবানন সীমান্তে সৈন্য ও অস্ত্র মোতায়েন করেছে বর্বর বাহিনী। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের ঘটনা নতুন কিছু নয়, এই বৈরিতা প্রায় অর্ধশতকের পুরনো। এ সময়ের মধ্যে দুই পক্ষ বেশ কয়েকবার লড়াইয়ে জড়িয়েছে, তবে এবার ইসরায়েলিদের জন্য লেবাননে প্রবেশ করা সহজ হবে না। এ যুদ্ধ খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সেনারা লেবাননের যেসব জায়গায় প্রবেশের চিন্তা ভাবনা করছে সেসব এলাকা বেশ ভালোভাবে চেনেন হিজবুল্লাহর যোদ্ধারা। লেবানন যুদ্ধ কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটি 2006 সালেই ইসরায়েল বুঝতে পেরেছিল। ওই যুদ্ধে শোচনীয় পরাজয় ঘটে ইসরায়েলের। এবারও ইসরায়েলি বাহিনী যদি লেবাননে স্থল হামলা চালায় তাহলে তারা এমন পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে ফেরার কোনো সুযোগ থাকবে না বলে জানায় আল জাজিরা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে পেজার ওয়াকিটকি ও বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহকে দুর্বল করে দিতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু এতে সফল হয়নি তারা। এমন পরিস্থিতিতে এখনও রকেট হামলা বন্ধ করেনি হিজবুল্লাহ। প্রায় অর্ধশতাব্দী জুড়ে সাপে নেউলের সম্পর্ক ইসরায়েল ও হিজবুল্লাহর। 1982 সাল থেকে 2024 সাল পর্যন্ত কখনো 7 দিন কখনো মাস জুড়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ, জড়িয়েছে যুদ্ধেও, রক্তও কম ঝরেনি। এর শেষ কোথায় তা সময়ই বলে দিবে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।